এই আইনর ব্যবস্থা অনুসারে মোর নির্দিষ্ট প্রশ্ন মাননীয় মন্ত্রী যে জল জমি জঙ্গল এইগুড়িক সে আদিবাসী লোক পাখে হি থাকে মুখ্যত হরিজন লোক পাখে থাকে এবং জল জমি জঙ্গল যেহেতু সে বর্ষ বর্ষ ধরিকি অধিকার প্রাপ্ত থাকে পুরুষ না পুরুষানুক্রমিক সে রয়েছে সেই দৃষ্টিকোণ সে জঙ্গল জমিকু ফরেস্ট রাইট অ্যাক্ট অনুসারে পটাবি দিয়া যাচ্ছে কিন্তু এইটি প্রশ্ন আসুচি যে গোটে আদিবাসী পরিবার তাঙ্কর পিলা বড় হয়ে গলা পরে সেমানে ভাগ ভাগ হয়ে যাচ্ছন্তি সেমানে সেপারেশন হয়ে যাচ্ছন্তি সেই দৃষ্টিকোণ ম্যাডাম মু জানিবা পাই চাহুচি মাননীয় মন্ত্রীঙ্ক ঠারু সেই আদিবাসী সম্প্রদায়ের যেতিকি লোক অছন্তি সেমানঙ্ক পাই ধরন্তু সরকারি জমি আমি পাইলে নাহি সরকার টঙ্কা খরচ করে কিনিবার আইনর ব্যবস্থা অছি জমি কিনিকি তাকু জমি দবা পাই ভূমিহীন মানঙ্কু মাননীয় মন্ত্রী সেই দৃষ্টিরু এ আইন কু কড়াকড়ি করিবা সাথিরে এই বর্গা অপারেশন বা তাকু আইন কু সংশোধন করিকি জমি সেই মানঙ্কু অধিক দবা পাই গোটে সময়ের আমার অয়েল আর অ্যাক্ট অনুসারে সারপ্লাস ল্যান্ড যেমানকর সিলিং বহির্ভূত জমি বাহারে বি মধ্যে আদিবাসী লোককু হরিজন লোককু দিয়া যাইথিবা ব্যবস্থা আম রাজ্যরে থিলা ঘটিছি তেণু মু মাননীয় মন্ত্রীঙ্ক ঠারু নির্দিষ্ট ভাবে জানিবা পাই চাহে যেমানকর এইভাবে সিলিং সারপ্লাস জমি পাই করি দখলে নাহান্তি যেমানকে ল্যান্ডলর্ড পাখরু জমি বাহার করিকি জমিকু সেমানকু দিয়া যাই পারি নাহি কিন্তু রেকর্ডরে হইছি দিয়া যাইছি সে বিষয়ে মাননীয় মন্ত্রী ঠোস পদক্ষেপ নেবে কি মাননীয় মন্ত্রী মহোদয় মাননীয় বিধায়ক শ্রীযুক্ত অশ্বিনী পাত্র তাঁকর মধ্য প্রশ্ন অপেক্ষা আপনার ভাবনা সাংরে মু একমত এটি মহোদয়া পিঢ়ি পিঢ়ি ধরি করি দশন্ধি পরে দশন্ধি আমি আদিবাসী মানকর অধিকার প্রসঙ্গ উঠাউছু এবং তাকু সমাহিত করিয়া পাই মধ্য আমি উদ্যম করুছু সে ক্রমরে যে ঐতিহাসিক নিষ্পত্তি ভারত সরকার কলি জল জঙ্গল এবং জমি উপরে মহোদয়া আদিবাসী মানকর অধিকার প্রকৃতরে মহোদয়া অন আদিবাসী দেখিবে সেমানকর সম্পত্তি করিবার বিভিন্ন উপায় থাকে কি ঘর কোঠা নির্মাণ করুচি কি বড় বড় লম্বা লম্বা গাড়ি কিনুচি কিন্তু মহোদয়া ভারতবর্ষের জনজাতি সম্প্রদায়ের তাঁকর সম্পত্তি জমিঠারু আরম্ভ হুয়ে এবং তাঁকর সম্পত্তি জমিঠারে হি সমাপ্ত হুয়ে এবং মূলত যে আদিবাসী জঙ্গলরে রহন্তি সে জঙ্গলরে জঙ্গল জমি উপরে সেমানকর যে অধিকার সে অধিকারকু সাব্যস্ত করিয়া পাই জল জঙ্গল অধিকার আইন ভারত সরকার কলে এবং সেতিরে যে আইনর শব্দাবলী ব্যবহার হয়েছি সে শব্দাবলী যেতিকি মুহূর্তপূর্ণ সে আইনর পছরে যে উদ্দেশ্য অছি দি স্পিরিট অফ দি ল ইজ মোর ইম্পর্টেন্ট দেন দি ল ইটসেলফ ইয়ে ক্রমরে মু অশ্বিনী বাবুঙ্কর ভাবনা সাঙ্গে একমত মহোদয়া আমি এফআরসি পটা দৌছু যে জায়গার জঙ্গল জমি কিসমরে জনজাতির লোক মানে বসবাস করছেন সেতিরে তাঙ্কর ঘর পট্টা সহিত সেমানে ছোট বড় জায়গায় চাষ করলে মধ্যে সেটি জমি মধ্যে তাঙ্কর নামে আমি পট্টা করুছু মহোদয়া ইয়ে ক্রমরে এবে মু জানুয়ারি অগস্ট 15 তারিখ দিন ভবানীপাটনা যাইছিল কলাহান্ডি যাইছিল সেতিরে মধ্যে আমি এফআরসি পটা আদিবাসী মানুষ আবন্টন করুছু যে জায়গাকে মু গস্তরে যাচ্ছি সবু জায়গার নির্দিষ্ট ভাবে মু প্রশাসনকু কইতাই যে জনজাতি মানকর এফআরসি পটা নিশ্চয় প্রস্তুত করে থাও কার্যক্রম ভিতরে এটা মধ্যে গোটে অংশ হব করিবা পাই মোট নির্বাচন মন্ডলীর মহোদয়া ব্যাপক সংখ্যার এফআরসি পটা তার সাংগে সাংে বসুন্ধরা পটা তার সাংে সাংে হীরাকুদর বাসচ্যুত হয়ে লোক পট্টা এটা বি মু লক্ষ্য ধার্য করি মহোদয়া মো প্রয়াস করেছি মোর মাননীয় সমস্ত সদস্য সদস্য মানুষ মোর অনুরোধ এবং নিবেদন যে তাঁকর নির্বাচন মন্ডলীরে যদি
সরকারঙ্কর বাহারে মধ্য কোনসি তথ্য তার পাখরে অছি কোনসি নির্দিষ্ট কিংবা একাধিক জনজাতি সম্প্রদায়ের লোকমানে যেমানে পট্টা পাইবার বঞ্চিত হয়েছন্তি সেমানকর যদি তালিকা বই মতে দেই পারিবে মু সে দায়িত্ব নউচি যে আপনকু নির্দিষ্ট সময় ভিতরে যে যে প্রস্তাব আসিথিব জনজাতি মানকর জমির পট্টা সংক্রান্তরে মু সে উত্তর দায়িত্ব দউচি নির্দিষ্ট সময় সীমা ভিতরে সেমানকু সমস্তকু জমির পট্টা মু উপলব্ধ করিবি।